আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাই কেমন আছো? আমার ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে তোমাদের সবাইকে স্বাগতম বরাবর মতো। এবার আমি নতুন আরেকটি সরকার নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে হাজির হয়েছি। তো বন্ধুরা চলো আমরা কথা না বাড়িয়ে আমাদের বিজ্ঞপ্তি ডিটেলসে চলে যাই। তো বন্ধুরা, তোমরা যদি কেউ আমার এই চ্যানেল নতুন হয়ে থাকো, অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো, পাশে থাকা বেল আইকনে ক্লিক করবে, যাতে পরবর্তীতে যে কোনো সরকারের চাকরি নিয়োগ বিজ্ঞপ্তি সবার আগে তুমি পেয়ে যাও। তো বন্ধুরা দেখো, জীবন বীমা কর্পোরেশন www.jbc.gov.bd, এটা 27 এপ্রিল 2022 তারিখে প্রকাশিত হয়েছে। স্মারক নম্বর হচ্ছে দেখো শেষে 545। নিয়োগ বিজ্ঞপ্তি, জীবন বীমা কর্পোরেশন নিম্নবর্তীর্ণ শূন্য পদে সরাসরি নিয়োগের নিম্নোক্ত আগ্রহী বাংলাদেশের প্রকৃত নাগরিকদের নিকট হতে আবেদনপত্র আহ্বান করা যাচ্ছে। পদের নাম জাতীয় বেতন স্কেল 2015 অনুযায়ী গ্রেড ও বেতন স্কেল, পদসংখ্যা, বয়স, শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা। ক্রমিক নং 1 সহকারী ম্যানেজার গ্রেড 9, এটা হচ্ছে নবম গ্রেডের চাকরি, 22,000 থেকে 53,060 টাকা বেতন স্কেল। পদসংখ্যা হচ্ছে 59টি। তো বন্ধুরা দেখো, পদসংখ্যা 59টি, বয়স অনূর্ধ্ব 30 বছর। কোনো স্বীকৃতি বিশ্ববিদ্যালয় হতে প্রথম শ্রেণীতে স্নাতকোত্তর ডিগ্রি অথবা সম্মান সহ দ্বিতীয় শ্রেণীতে স্নাতকোত্তর ডিগ্রি, তবে অর্থনীতি, গণিত, পরিসংখ্যান, ব্যবসা, প্রশাসন ও বাণিজ্য বিষয়ে ডিগ্রি প্রাপ্তরা অগ্রাধিকার পাবেন। 4 বছর মেয়াদি অনার্স ডিগ্রি, 3 বছর মেয়াদি অনার্স সহ স্নাতকোত্তর ডিগ্রি সমতুল্য হিসেবে গণ্য হবে। আবেদনকারীদের জন্য ফর্ম পূরণ ও পরীক্ষায় অংশগ্রহণের ক্ষেত্রে আবশ্যিকভাবে অনুসরণকৃত শর্তাবলী। আগ্রহী প্রার্থীকে অবশ্যই ওয়েবসাইট http://jbc.telecom.com/bd-র মাধ্যমে নির্ধারিত আবেদনপত্র পূরণ করে অনলাইন ও রেজিস্ট্রেশন ফি জমাদান কার্যক্রম সম্পন্ন করতে হবে এবং নিয়োগ বিজ্ঞপ্তির শর্তাবলী ও প্রদত্ত নির্দেশিকা মোতাবেক ফর্ম পূরণ করে আবেদন করতে হবে। অসম্পূর্ণ ভুল তথ্য সম্বলিত আবেদন কোনো প্রকার যোগাযোগ ব্যতীতই বাতিল করা হবে। আবেদনকারীর বয়স, তো বন্ধুরা এখন দেখাবো বয়স। 1 এপ্রিল 2022 তারিখে সর্বনিম্ন 18 বছর এবং অনূর্ধ্ব 30 বছর। শারীরিক প্রতিবন্ধী ও মুক্তিযোদ্ধা, শহীদ মুক্তিযোদ্ধা পুত্র কন্যাদের ক্ষেত্রে বয়স 32 বছর পর্যন্ত শিথিলযোগ্য। তো বন্ধুরা এবার আমরা দেখাবো কখন থেকে আবেদন শুরু হবে এবং আবেদনের শেষ তারিখ কবে। আবেদনের সময়সীমা, আবেদনপত্র পূরণ ও পরীক্ষার ফি জমাদান শুরুর তারিখ সময় 8/5/2022 সকাল 10 ঘটিকা এবং আবেদনপত্র পূরণ ও পরীক্ষার ফি জমাদানের শেষ তারিখ ও সময় 31/5/2022 বিকেল 5টা পর্যন্ত। নির্ধারিত সময়সীমার মধ্যে সরকারি ছুটি দিন সহ 24 ঘন্টা অনলাইনে আবেদন ও ফি জমা করা যাবে। এরপর দেখো বন্ধুরা, উক্ত সময়সীমার মধ্যে ইউজার আইডি প্রাপ্ত প্রার্থীগণ অনলাইন আবেদনপত্র সাবমিটের সময় থেকে পরবর্তী 72 ঘন্টার মধ্যে SMS এর মাধ্যমে পরীক্ষার ফি বাবদ প্রত্যেক প্রার্থীকে 500 টাকা এবং টেলিটক এর সার্ভিস চার্জ বাবদ 60 টাকা সহ মোট 560 টাকা জমা দিতে হবে। তো বন্ধুরা এবার আমরা দেখাবো SMS করার নিয়মাবলী। পরীক্ষার ফি জমাদান স্বাক্ষর ও ছবির সাইজ কত? ছবির সাইজ দৈর্ঘ্য হবে 300x300 পিক্সেল, সর্বোচ্চ 100 KB এবং স্বাক্ষর হবে 300x80 পিক্সেল, সর্বোচ্চ 60 KB। আপলোড করে আবেদনপত্র সাবমিট করা সম্পন্ন হলে কম্পিউটার স্ক্রিনে ছবি সহ অ্যাপ্লিকেশন প্রিভিউ দেখা যাবে। নির্ভুলভাবে আবেদনপত্র সাবমিট করা সম্পন্ন হলে প্রার্থী একটি ইউজার আইডি এবং ছবি ও স্বাক্ষরযুক্ত একটি অ্যাপ্লিক্যান্ট কপি পাবেন। উক্ত অ্যাপ্লিক্যান্ট কপি প্রার্থী প্রিন্ট অথবা ডাউনলোড করে সংরক্ষণ করবেন। ইউজার আইডি ব্যবহারকারী নিম্নোক্ত পদ্ধতিতে যে কোনো টেলিটক প্রিপেড মোবাইল থেকে SMS করে পরীক্ষার ফি 6 নং শর্ত অনুসারে অনধিক 72 ঘন্টার মধ্যে জমা প্রদান করতে হবে। উল্লেখ্য, অনলাইন আবেদনপত্রের সকল অংশ পূরণ করে সাবমিট করা হলেও পরীক্ষার ফি জমা না দেওয়া পর্যন্ত অনলাইন আবেদন কোনো অবস্থাতেই গৃহীত হবে না। তো বন্ধুরা, তোমাদের কিন্তু প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখতে হবে। এই আবেদনে অনেকগুলো নিয়ম আছে, নিয়মগুলো ফলো না করলে কিন্তু তোমার আবেদনপত্রটা বাতিল হয়ে যাবে। তো দেখো এবার আমরা SMS এ চলে যাব। SMS প্রথমে মোবাইল অপশনে গিয়ে লিখতে হবে JBC বড় হাতের স্পেস ইউজার আইডি, এটা অ্যাপ্লিকেশন ফর্মে দেওয়া থাকবে এবং সেন্ড করতে হবে 16622 নাম্বারে। তো সেন্ড করার পর তোমার মোবাইলে একটি মেসেজ চলে আসবে, সেখানে একটা পিন নাম্বার দেওয়া থাকবে। পরবর্তী দ্বিতীয় SMS তোমাকে লিখতে হবে JBC বড় হাতের স্পেস ইয়েস, তারপরে স্পেস পিন নাম্বার যেটা তোমার মোবাইলে চলে আসবে এবং সেন্ড করতে হবে 16622 নম্বরে। এটা সেন্ড করা হয়ে গেলে তারপর যেটা হবে, তোমাকে কনগ্রাচুলেশন, অ্যাপ্লিক্যান্ট নেম প্রেমেন্ট কমপ্লিট সাকসেসফুলি ফর এক্সামিনেশন ফ্রি,
হয়ে যাবে। এরপর তুমি তোমার ইউজার আইডি এবং পাসওয়ার্ডটি সেভ করে রাখবে। তো এই প্রক্রিয়া তোমাকে আবেদনটি করতে হবে, এবং আবেদন করার জন্য অবশ্যই তোমাকে http://jbc.doctolator.com.bd এই ওয়েবসাইটে প্রবেশ করে অ্যাপ্লিকেশন ফর্ম পূরণ করতে হবে। তো বন্ধুরা, তোমরা যদি আমার এই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো, তাহলে আবেদনটি সুন্দর, নির্ভুল এবং সঠিকভাবে করতে পারবে। তো বন্ধুরা, তোমরা যদি কেউ আমাদের চ্যানেল নতুন হয়ে থাকো, অবশ্যই আমার চ্যানেল সাবস্ক্রাইব করো, পাশে থাকে বেল আইকনে ক্লিক করো, যাতে পরবর্তী যে কোনো সরকারি চাকরি নিয়োগ বিজ্ঞপ্তি, সরকারি চাকরি সংক্রান্ত পরীক্ষার আপডেট, পরীক্ষার ফলাফল তুমি সবার আগে তুমি পেয়ে যাও। ভালো থাকো বন্ধুরা, ধন্যবাদ তোমাদের সবাইকে।